আমি কমপ্লিটলি রেডি হয়ে গেছি বিয়ে বাড়ির জন্য। এবার বেরিয়ে পড়বো বিয়ে বাড়িতে। সবাই রেডি হচ্ছে আস্তে আস্তে করে। সঙ্গে থাকুন বন্ধুরা। মেয়েও রেডি হয়ে গেছে। আমরা সবাই আস্তে আস্তে করে রেডি হচ্ছি একে একে করে। আর কেমন লাগছে আমাদের সেটা কিন্তু জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে, ঠিক আছে? আবার একটু আপনাদের সাথে গল্প করতে চলে এলাম। আমরা তিনজনে ছেলে, আমি মেয়ে, তিনজনেই রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি আমরা ফটো সেশন করছিলাম এখন, তো সবাই রেডি হয়ে গেছি। দেখি ভাবলাম যে একটু চলো বন্ধুদের সাথে এইভাবে গল্প করে নিই, তাই এইভাবে এসে গেলাম তো আপনাদের সামনে। আমাদের পাড়ার কমিউনিটি হলটা সুন্দরভাবে সেজে উঠেছে। এখানেও একটা বিয়ে বাড়ি, কিন্তু আমাদের গন্তব্য অন্য জায়গায়। আমাদের গন্তব্যে এসে গেছি, দেখুন, পার্কস্টোন। এটা একদম ডায়মন্ড হারবার রোডের ওপর। এবার একটু আমি গেটটা কেমন করে সাজানো হয়েছে দেখিয়ে দিচ্ছি। দোতলায় সবকিছু হচ্ছে, আমরা সেখানেই যাচ্ছি। দেখুন ভেতরের অ্যাম্বিয়েন্সটা এইরকম। চলুন আপনাদের সাথে শেয়ার করি বাঙালি বিয়ের আচারগুলো কীভাবে বিয়ে হয়। তাহলে আমার সাথে চলুন। আমরা চলে এসেছি বিয়ের মণ্ডপে। বিয়ে শুরু হয়ে গেছে, গোধূলি লগ্নে বিয়ে ছিল। তো দেখুন আপনারা, হোমকুণ্ড জ্বলে উঠেছে, বিয়ের রীতিনীতি শুরু হয়ে গেছে। চলুন আমার সাথে আপনারাও দেখতে থাকুন। দেখুন দুজনকে কত মিষ্টি দেখতে লাগছে। এদিকে হোমকুণ্ডের ধোঁয়ায় চারিদিক ভরে গেছে। এবার হবে খই পোড়ানো। দেখুন হোমকুণ্ড জ্বলছে আর হাতে খই দিয়ে দেওয়া হচ্ছে, সেটা আগুনের মধ্যে ফেলবে। খইটা তিনবার পোড়ানো হয়। খইটা হাতে নেবে এবং তিনবার আগুনে আহুতি দেবে। শুরু হলো সপ্তপদী। সপ্তপদী মানে হচ্ছে হোমকুণ্ডের চারিদিকে সাতবার নববধূ এবং বর ঘুরবে। টিকুলিটা সরিয়ে নেওয়া হচ্ছে। এবার হবে সিঁদুরদান। ইঁদুর দেওয়ার পর দেখুন কত সুন্দর লাগছে। চলে এসেছি স্টার্টারের দিকে। দেখুন এখানে শরবত বানানো হচ্ছে। আপনাদের সাথে একটু শেয়ার করে দিই কেমনভাবে ওরা বানাচ্ছে, সেটা একটু দেখিয়ে দিলাম। নানা রঙের শরবত।
আমরা সবাই শরবতটা কিন্তু খুব এনজয় করছি। আসলে এখানে সবটাই, এই বিয়েবাড়িটা আমরা সবটাই খুব এনজয় করেছিলাম। স্টার্টারের দিকটা ভিডিও করা হয়নি, আমি শরবতটা একটু শেয়ার করে দিলাম। এখানে কফি তৈরি হচ্ছে, আমি সব কিছুই অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, আর কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের, আর শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে অল বেল বাটনটা অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।